তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন এবং একই সাথে যোগদান সভা অনুষ্ঠিত হয়ে গেল শামশেরগঞ্জের বাসুদেবপুর নতুন পার্টি অফিসে। চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর বাজারে উদ্বোধন করা হয় এই নতুন পার্টি অফিসটি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, চাচণ্ড অঞ্চল সভাপতি মুলতান আলী, ব্লক সভাপতি শহীদুল ইসলাম, সামিউল হক, সানাউল্লাহ মাস্টার, গোলাপ হোসেন সহ একাধিক নেতা কর্মী। এদিনের এই যোগদান অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সিপিআইএম এর বাসুদেবপুর লোকাল কমিটির সম্পাদক, কৃষক সভার থানা কমিটির সদস্য, প্রাক্তন চাচণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আনারুল হক সহ প্রায় 150 জন অনুগামী। শামশেরগঞ্জ থেকে সাগর আলীর রিপোর্ট, জেন টিভি। আমাদের চাচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা নতুন কার্যালয় ভবনের উদ্বোধন হলো এবং পাশাপাশি 21শে জুলাইকে সামনে রেখে একটা প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই প্রস্তুতি সভায় আমাদের একটা বড় চমক যে চাচণ্ড অঞ্চলের প্রাক্তন প্রধান এবং চাচণ্ড অঞ্চল সিপিএম এর লোকাল কমিটির সম্পাদক আনারুল ভাই আজকে সিপিএম এর সঙ্গ পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা মনে করি যে তার যোগদানের ফলে চাচণ্ড অঞ্চল কংগ্রেস আরও শক্তিশালী হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে লড়াই, বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই অনুপ্রাণিত হয়ে আজকে তিনি সিপিএম দল পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। আমরা ধন্যবাদ জানাবো সেই আনারুল ভাইকে যে তিনি আজকে বুঝতে পেরেছেন যে বাংলার যে শান্তি শৃঙ্খলা উন্নয়ন এবং সম্প্রীতি যদি বজায় রাখতে হয় তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। আর আমরা আজকে চাচণ্ডর মানুষের কাছে আহ্বান জানালাম যে আমাদের রেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন ধর্মতলা চলো শহীদ দিবস 21শে জুলাই, সেই ধর্মতলা সমাবেশকে সফল করতে হবে। আমরা আশা করি চাচণ্ড অঞ্চল থেকে একটা বেশি সংখ্যায়, ভালো সংখ্যায় মানুষ সেদিন ধর্মতলায় যাবে, নেত্রীর বক্তব্য শুনবেন, ধর্মতলার সমাবেশকে সফল করবেন। আমাদের আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চাচণ্ড অঞ্চলের সভাপতি মুলতান আলী, ছিলেন চাচণ্ড নিমতিতা অঞ্চলের সভাপতি সামিউল ভাই, ছিলেন সহকারী সভাপতি তথা শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাসিরুদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষ রফিকুল আলম, ছিলেন সানাউল্লাহ সাহেব, আরও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে নেতৃত্বরা সকলেই ছিলেন। তাদের উপস্থিতিতে আজকে আমাদের এই সভা হলো। আমরা আজকের এই সভায় অংশগ্রহণকারী সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে গরমকে উপেক্ষা করেও তারা দীর্ঘক্ষণ ধরে এই সভায় বসে থেকে আমাদের বক্তব্য শুনেছেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনেছেন, এবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন ধর্মতলায় যাওয়ার জন্য। যে উন্নয়ন, যে উন্নয়নে যে উন্নয়নে সামিল হল এবং যে যতগুলো প্রকল্প, যে সামাজিক প্রকল্প, সামাজিক প্রকল্পতে মানুষের যে মন জয় আছে, এই মন জয়কে মানুষের আর স্থির থাকতে পারছে না, তার কারণে আমাদের যে সব সিপিএম এর সমর্থক সমকাম নিয়ে আমরা যোগদান করলাম। প্রভাব তো নিশ্চয়ই পড়বে, কারণ তো এখানে তো সিপিএম এর যে সাঙ্গ পাঙ্গ ছিল তারা তো এমনিতেই ডাল ভাঙা ছিল, আমরা ছিলাম, এবার এটুকু আর সেটাও হারিয়ে পড়বো। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা, বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।